হ্যালো বন্ধুরা, প্রত্যেকের মোবাইলেই ইন্টারনেট কানেকশন আছে। তবে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে ডেইলি 1.5 জিবি 2 জিবি ডেটাতে কিছুই হয় না। তাই অনেকেই হয়তো বাড়িতে ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড কানেকশন নিতে চাও, কিন্তু এক্ষেত্রে কানেকশনের জন্য কী কী লাগবে, কোথায় যেতে হবে, কত খরচ পড়বে, কোনটা বেটার হবে, রাউটার, ওয়াইফাই, ল্যান ইত্যাদি সম্পর্কে তোমাদের আইকিউ লেভেলকে চার্জ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোথা থেকে আমরা এই ব্রডব্যান্ড কানেকশন পেতে পারি? প্রথমত লোকাল অপারেটররা সিটি ব্রডব্যান্ড, অ্যালায়েন্স ব্রডব্যান্ড, জিটিপিএল ব্রডব্যান্ড ইত্যাদি ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করে থাকে। তোমাদের লোকালে যে অপারেটররা আছে কিংবা তোমাদের এরিয়ায় যারা কেবল টিভি কানেকশন দিয়ে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখো যে কে কোন ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করছে। তাদের মধ্যে যে কোম্পানি তোমাদের পছন্দ হবে সেই কানেকশন তোমরা নিয়ে নিতে পারো। তবে নর্মালি আমি ইউজ করে দেখেছি 3 থেকে 4টে ব্রডব্যান্ড সার্ভিস, তার মধ্যে আমার সবথেকে বেটার লেগেছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, আর নেক্সট যদি বলা যায় সেটা হচ্ছে জিটিপিএল ব্রডব্যান্ড। তবে আমার সিটি ব্রডব্যান্ড সার্ভিসটা একদমই পছন্দ হয়নি। এবার এটা লোকালিটির উপর ডিপেন্ড করে। তোমাদের এরিয়ায় দেখা গেল সিটি ব্রডব্যান্ড সার্ভিস ভালো সার্ভিস দিচ্ছে, তোমাদের এরিয়ায় যারা ব্রডব্যান্ড কানেকশন নিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখো যে কোনটা বেটার। যদি তোমরা এই কানেকশন নাও তাহলে বাড়িতে একটি ফাইবার কেবল দিয়ে যাবে এবং তার সাথে একটি ওএনইউ বক্স কানেক্ট করে দিয়ে যাবে। বক্সের সাথে একটি চার্জার থাকবে এবং সেটা অল টাইম অন করে রাখতে হবে। এই বক্স থেকে একটি ল্যান কেবল বেরিয়ে আসবে যেটা থেকেই তোমরা ইন্টারনেট ইউজ করতে পারবে। এবার বাড়িতে যদি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ থাকে আর তাতে যদি তোমরা ইন্টারনেট ইউজ করতে চাও তাহলে ল্যান কেবলটাকে ল্যাপটপ কিংবা পিসিতে কানেক্ট করে সেটিংস করে নিলেই তোমরা ইন্টারনেট ইউজ করতে পারবে। কিন্তু এখানে তোমরা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবে না, মানে মোবাইলে ইউজ করতে পারবে না। তো যদি ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইলে কিংবা অন্য কোনো ডিভাইসে ইউজ করতে চাও তাহলেই এখানে প্রয়োজন হবে রাউটারের। তো রাউটার এখানে দুরকম কাজ করে। তোমাদের বাড়িতে যদি 2টো কিংবা 3টে ল্যাপটপ কিংবা পিসি থাকে তাহলে নিশ্চয়ই একটা কেবল থেকে কানেক্ট করতে পারবে না। তো সেই জন্য তোমরা রাউটারের সাথে কানেক্ট করে, রাউটারের মোটামুটি 4টে পোর্ট থাকে, সেই 4টে পোর্ট থেকে 4টে তার কানেক্ট করে নিয়ে তোমরা ল্যাপটপ 2টো কিংবা 3টে কিংবা 4টেতে কানেক্ট করে একই কানেকশন থেকে তোমরা ইউজ করতে পারবে। আর সেকেন্ড সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়াইফাই কানেকশনটা পেয়ে যাবে। মানে তোমরা যদি ল্যাপটপে কিংবা পিসিতে কানেক্ট করতে না চাও, ল্যাপটপে তো সাধারণত ওয়াইফাই কানেকশন থাকেই, সেখানেও তোমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবে, আর মোবাইলে তো অবশ্যই পারবে। আর যদি ডেস্কটপে ইউজ করতে চাও, নর্মালি ডেস্কটপে ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে না, তো তোমরা ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্ট করে নিতে পারো অথবা রাউটার থেকে একটা তার কানেক্ট করে নিয়ে তোমরা ডেস্কটপে ইউজ করতে পারো। আর ওদিকে ওয়াইফাইয়ের মাধ্যমে সব ডিভাইসে তোমরা কানেক্ট করে নিতে পারো। তো রাউটারে দুটো কাজ বুঝে নিলে, এক তো ওয়াইফাই, আর সেকেন্ড হচ্ছে গিয়ে 4টে ডিভাইস এক্সট্রা তুমি কানেক্ট করে নিতে পারবে। এবার এই কানেকশন কস্ট কত পড়তে পারে? নর্মালি এটা অপারেটর টু অপারেটর ভ্যারি করে। তো এটা অপারেটরের অফিস থেকে তোমাদের বাড়ির ডিস্টেন্সের উপর অনেকটা ভ্যারি করে, কারণ কতখানি তার লাগবে সেটার উপর ডিপেন্ড করছে। তবে মোটামুটি 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে এই কানেকশন চলে আসে। তবে হ্যাঁ, এই কানেকশন চার্জের মধ্যে কিন্তু রাউটার ইনক্লুডেড না। রাউটার যদি আলাদাভাবে নিতে হয় তোমরা বাইরে থেকে আলাদাভাবে কিনতে পারো কিংবা অপারেটরকে বললে সে অ্যারেঞ্জ করে দেবে, তবে রাউটারের চার্জটা তাকে দিয়ে দিতে হবে। তো সবথেকে বেটার তোমরা অনলাইন থেকে কিংবা বাইরে থেকে রাউটারটা কিনে নাও তোমাদের পছন্দ মতো। আর রাউটারের কস্ট মোটামুটি 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে ভ্যারি করে। নেক্সট তোমরা যে কানেকশানটি নিতে পারো সেটা হলো JioFiber। তবে সব জায়গায় JioFiber এখনও অ্যাভেলেবেল হয়নি। তোমাদের এরিয়ায় যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা কানেকশানটা নিয়ে নিতে পারো। এই কানেকশান নিতে গেলে তোমার ফোনের MyJio অ্যাপ থেকেও অ্যাপ্লাই করতে পারো, অথবা জিও ওয়েবসাইটে গিয়ে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার ডিটেলস ফিল আপ করলেই যদি অ্যাভেলেবেল থাকে তাহলে জিও কন্ট্যাক্ট করে নেবে, আর যদি না থাকে তাহলে মোবাইলে একটি SMS আসবে যে এখনও আপনার এরিয়ায় JioFiber অ্যাক্টিভেট হয়নি, তবে খুব শীঘ্রই আপনার এরিয়ায় আমরা আসছি, এরকম একটা SMS চলে আসবে। JioFiber কানেকশন কস্ট এখন 1500 এবং 2500 টাকা। দুটোতেই তোমরা 150 Mbps কানেকশন পাবে, ভয়েস ফ্রি পাবে এবং অ্যাট এ ফার্স্ট টাইম 30 দিনের ফ্রি ইউজ করতে পারবে। প্রথম মাসের যে রিচার্জ সেটা তোমাদের আর পে করতে হবে না। আর এই যে টাকাটা তোমরা পে করছো এটা সম্পূর্ণ রিফান্ডেবল। তোমরা 1 মাস ইউজ করার পরে যদি মনে হয় যে না, পছন্দ হচ্ছে না বা এর কানেকশন ভালো না, তাহলে তোমরা এটা জিওকে রিটার্ন করে দিলে ওরা কানেকশনটা রিটার্ন নিয়ে নেবে এবং তোমার টাকা রিফান্ড করে দেবে। তো JioFiber নিলে তোমাদের আরেকটি এক্সট্রা সুবিধা হলো, এক্ষেত্রে তোমাদের আর রাউটার কিনতে হবে না। জিও থেকে ওএনইউ ফুল ফ্লেজড একটি রাউটার দিয়ে যাবে, মানে আলাদাভাবে ওএনইউ বক্স এবং রাউটার আলাদাভাবে ওরা দেবে না। একটাই ডিভাইস থাকে যার মধ্যে দুটোই কাজ করে, ওএনইউ বক্স এবং রাউটার দুটো কাজই করে, তো সেরকম একটি ডিভাইস জিও থেকে তোমাদের দিয়ে যাবে। এই ডিভাইসে একটা প্লাস পয়েন্ট হলো ভয়েস কল সাপোর্ট করে, কিন্তু আলাদাভাবে যদি ওএনইউ বক্স এবং রাউটার আলাদাভাবে কেনো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়েস কল সাপোর্ট করবে না। তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ এটাই হলো, তোমরা এই জিও কানেকশনের বদলে অন্য কোনো কানেকশন যখন নিতে চাইবে তাহলে কিন্তু এই রাউটারটা তোমাদের আর কোনো কাজে লাগবে না। আর এখানে আরেকটা কথা হলো, এই যে 150 Mbps কানেকশান, 100 Mbps কানেকশান, এটার মানেটা বুঝে নাও। যদি বলা হয় 100 Mbps কানেকশান তাহলে তোমাদের স্পিড হবে 100/8, মানে 12 Mbps কানেকশান স্পিড হবে, মানে সেকেন্ডে 12 MB করে ডাউনলোড হবে এবং সেকেন্ডে 12 MB করে আপলোড হবে, মানে এরকম স্পিড হবে। নর্মালি তোমরা বাড়িতে মোবাইলে কিংবা ল্যাপটপে কিংবা ডেস্কটপে ইউজ করতে চাও তাহলে 30 থেকে 50 Mbps কানেকশান এনাফ, এর থেকে বেশি দরকার হয় না। আর যদি তোমাদের প্রফেশনের জন্য প্রয়োজন হয় বেশি স্পিডের তাহলে নর্মালি যারা লাইভ স্ট্রিমিং করে তাদের 100 থেকে 200 Mbps কানেকশান নেওয়া উচিত। নেক্সট आरो आलादा कम्पानी आछे जेमन हलो एयरटेल एक्सट्रीम एयरटेल कानेक्शन तुम्हारा निये निते पारो तारपरे बीएसएनएल ब्रडबैंड आछे हैथवे इंटरनेट आछे एरकम आरो अनेक कानेक्शन आछे तोमरा एगुलो अनलाइने अप्लाई करते पारो किंबा हेल्पलाइने फोन करे कानेक्शन निते पारो। तब एयरटेल ब्रडबैंड और बीएसएनएल ब्रडबैंड दुटोई भालो सर्विस दे किन्तु एखाने कानेक्शन चार्जटा एकटू बेशी। नर्माली एट ए फार्स्ट टाइम यदि तोमरा कानेक्शन नाओ एटा प्लेस टू प्लेस भ्यारि करे जिओर क्षेत्रे जेमन जेखानेई थाकुक ना केन यदि अवेलेबल थाके ताहले कानेक्शन कस्ट सेम किन्तु एयरटेल और बीएसएनएल एर क्षेत्रे कानेक्शन कस्टटा भ्यारि करे मोटामुटी 3 থেকে 5 হাজার टाकार मध्य तोमादेर कानेक्शन चले आसबे। आशा करी तुम्हारे ए सम्पर्के बेसिक आइडिया हो गेछे एबं कानेक्शन कस्ट कत पड़ते पारे तार एकटा आइडिया आमि दिते पेरेछि। आर जोदि कोनो डाउट थाके ताहले अवश्य नीचे कमेंट करे जानाओ और लाइक शेयर और सबस्क्राइब करे राखो एरकम आरो नलेजेबल भिडियो देखार जोन्नो। आबार देखा होबे एकटी नतून भिडियोते नतून टपिके। जय हिंद।